चलो जल्दी जल्दी बैठा हो सब। যারা যারা ঠাকুর না দেখতে গিয়ে পড়ছিস তাদেরকে শুভ মহাপঞ্চমী। হ্যাঁ, আমরা এখানেই ঠাকুর দেখে নেবো ঘরে বসে স্ক্রিনে। ওকে, রেডি, শুরু করি শুরু করি। ওকে চলো। সো আওয়ার নেক্সট টপিক অ্যালকোহল। নেক্সট টপিক অ্যালকোহল। चलो अल्कोहल। ओके, अल्कोहल অ্যালকোহল। সো হোয়াট ইজ অ্যালকোহল? ফার্স্ট অফ অল, অ্যালকোহল ইট ইজ হাইড্রোকার্বন, ইট ইজ হাইড্রোকার্বন ডেরিভেটিভস, ইট ইজ হাইড্রোকার্বন। কেমন হাইড্রোকার্বন? অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন ডেরিভেটিভস। মনে করো কোনো একটা হাইড্রোকার্বন আছে আর এইচ, এই এইচ গ্রুপটাকে তুমি রিপ্লেস করে এটাকে বানালে আর ওইচ, তাহলে এটা আলটিমেটলি তুমি কি পেলে? ডেরিভেটিভ অফ দিস হাইড্রোকার্বন, ডেরিভেটিভ অফ দিস হাইড্রোকার্বন। ওকে, সো দিস ইজ অ্যালকোহল। অ্যালকোহল স্যার যদি অ্যারোমেটিক হতো তখন পেতাম ফেনল, তখন পেতাম ফেনল। এইচ, এই হাইড্রোজেনটাকে সরিয়ে যদি এখানে তুমি ওএইচ আনতে তখন কি পেতে স্যার? ফেনল। তখন পেতাম ফেনল। ফেনলের কেমিস্ট্রি অলরেডি আমরা পড়ে নিয়েছি। নেক্সট দেখ, তাহলে অ্যালকোহল স্যার হাইড্রোকার্বন ডেরিভেটিভস। নেক্সট দেখ, ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল, ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের ক্লাসিফিকেশনস। দেখ, ফার্স্ট হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, দেন ডাই হাইড্রিক অ্যালকোহল, মোনো ডাই অ্যান্ড ট্রাইহাইড্রিক অথবা পলি হাইড্রিক। একদম বেসিক সেগুলো। হ্যাঁ, ড্রাই, মোনো ড্রাই, ট্রাই, ট্রাইহাইড্রিক অর পলিহাইড্রিক, এগুলো একদম বেসিক জিনিস। ওকে, সো দেখ, এক সেকেন্ড, আরেকবার কী হয়ে গেল, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। হ্যাঁ, ওকে ওকে ওকে, ডান, জুম স্ক্রিন না। হ্যাঁ ঠিক আছে। সো এখন দেখ স্যার, মনোহাইড্রিক অ্যালকোহল তার মানে, মনোহাইড্রিক অ্যালকোহল মানে এইখানে আমার ওইচ গ্রুপ একটা আছে, কটা? একটা। ওইচ মিন, ওইচ গ্রুপ মিন হাইড্রক্সিল গ্রুপ। আচ্ছা, ওইচ গ্রুপকে আমরা কি বলি? ও এইচ গ্রুপ, দিস ইজ ইয়োর হাইড্রক্সিল গ্রুপ, দিস ইজ ইয়োর হাইড্রক্সিল গ্রুপ। এটা
যদি একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, যেমন C2H5OH, তখন একে বলবো কি, মোনোহাইড্রিক অ্যালকোহল, মোনোহাইড্রিক অ্যালকোহল। যদি দুটো থাকে, যেমন যেমন COH, COH, H2, H2, কি বলবো, ডাইহাইড্রিক অ্যালকোহল। ওকে, ডাইহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল। এর আইপ্যাক নেম কি হবে? আচ্ছা, এর নাম কি? ইথানল, ইথানল। এর নাম কি? এর নাম হচ্ছে ইথেন 1,2-diol। দিস ইজ ইথেন 1,2, এটা 1, এটা 2, ইথেন 1,2-diol, দিস ইজ ডাইহাইড্রিক অ্যালকোহল। এর আরেকটা ডাকনাম আছে, ডাকনাম হচ্ছে ইথিলিন, ইথিলিন। এক্স্যাক্টলি, কে বললো? ভেরি গুড, ইথিলিন গ্লাইকল, ভেরি গুড, ভেরি গুড। দেখো, নেক্সট দেখ, ট্রাইহাইড্রিক আর পলিহাইড্রিক, এখানে অবশ্যই কি, তিন বা তিনের থেকে বেশি, তিন বা তিনের থেকে বেশি, ওইচ, ওইচ, ওইচ। ওকে, ওকে, নেক্সট দেখ, সেখানে কি, এইচ টু, এইচ টু, এইচ টু, ডান, ডান। দিস ইজ ইয়োর, এর আইপ্যাক নেমিং করলে কিভাবে স্টাইল, কোন স্টাইল হবে, এখানে নেমিং 1, 2, 3, 1, 2, 3। দিস ইজ ইয়োর প্রোপেন 1, 2, 3, প্রোপেন 1, 2, 3, ট্রাই অল, ট্রাই অল, তিনটে ওয়েজ আছে, ট্রাই অল। দিস ইজ ট্রাইহাইড্রিক, এখানে তিনটে ওয়েজ আছে, সো দিস ইজ ট্রাইহাইড্রিক, আর ইউক্যান সে পলিহাইড্রিক। এর আরেকটা নাম আছে, বলতে পারবি, গ্লিসারল। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, ইউ গাইজ আর টু স্মার্ট, তোরা অনেক ভালো ছেলে, তোরা অনেক স্ট্যান্ডার্ড স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট বলেই তোরা আজকে পঞ্চমীর দিনেও ক্লাস করছিস। ওকে, এক বছরের জন্য যদি এন্টারটেনমেন্ট একটু আমরা চেপে রাখতে পারি, আমাদের রেজাল্ট অনেক ভালো হোক, তারপরে সারা লাইফ আমরা পঞ্চমীতে এনজয়মেন্ট করবো, ভেরি গুড। আমি তোদের এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করছি, এবং দেখিস, ভগবানই বল, আল্লাহ বল, গডই বল, সে তোর যে এই ইচ্ছা, এই যে তোর নিট দেওয়ার যে ইচ্ছেটা, এর আজকের দিন তুই ডেডিকেট করে পড়াশোনা করছিস, সবাই এন্টারটেনমেন্ট করছে, বাট তুই ডেডিকেট করে পড়াশোনা করছিস, পুরো বাংলা, শুধু পুরো বাংলা কেন, তুই যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যাস, ইংল্যান্ডে যাও, অনেক জায়গায় তো দুর্গাপূজা হয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলি আমরা, এটা এটাকে তোরা মানে ডেডিকেট করছিস পড়াশোনাতে, কম্প্রোমাইজ করছিস পুজোর এনজয়মেন্ট, এর দেখবি রেজাল্ট তোরা ভালো পাবি। অল দ্য বেস্ট, ওকে, আই এম অ্যাপ্রিসিয়েটিং ইয়োর ডেডিকেশনস, ওকে বেটা, ভেরি গুড। নেক্সট দেখ, খুব ভালো ছেলে তোরা, নেক্সট দেখ, সো এর নাম হলো ইথিলিন গ্লাইকল, এর নাম হলো গ্লিসারল, ভেরি গুড, দিস ইজ ট্রাইহাইড্রিক অ্যালকোহল। নেক্সট, এ তো গেল একটা অন দ্য বেসিস অফ কতগুলো ওইচ গ্রুপ আছে, সো ফার্স্ট ক্লাসিফিকেশন করলাম কি, অন দ্য বেসিস অফ ওইচ গ্রুপ, কতগুলো ওইচ গ্রুপ আছে, ওকে, কতগুলো ওইচ গ্রুপ আছে। নেক্সট, নেক্সট ক্লাসিফিকেশনে আসি, প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল মানে এখানে দেখ, ওইজ গ্রুপ যেই কার্বনের সাথে অ্যাটাচড, ওইজ গ্রুপটা যেই কার্বনের সাথে অ্যাটাচড, ওই কার্বনটা ওর পাশের আর একটা কার্বনের সাথে অ্যাটাচড। ওইজ এখানে কার সাথে অ্যাটাচ বল, এই যে কার্বন, এই কার্বনটা হচ্ছে প্রাইমারি, এক ডিগ্রি, তাহলে এই কার্বনের সঙ্গে অ্যাটাচড ওইজকে কী বলবো, প্রাইমারি অ্যালকোহল গ্রুপ, ক্লিয়ার? তাহলে এখানে বাকি দুটো কে আছে, হাইড্রোজেন, আর এখানে কে আছে, হাইড্রোজেন, ক্লিয়ার? সো দিস ইজ প্রাইমারি অ্যালকোহল। নেক্সট, নেক্সট হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, আচ্ছা প্রাইমারি অ্যালকোহল, ওয়ান ডিগ্রি অ্যালকোহল এভাবেও লেখা হয়, প্রাইমারি ওয়ান ডিগ্রি। নেক্সট হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, দ্যাট ইজ বেটার, টু ডিগ্রি, টু ডিগ্রি, সিম্পল স্যার। সেকেন্ডারিতে কী হবে, ওইচ যেই কার্বনের সাথে অ্যাটাচড, ওইচ যেই কার্বনের সাথে অ্যাটাচড, এই কার্বনটা আর দুটো কার্বনের সাথে অ্যাটাচড, এই কার্বনটা আর দুটো কার্বনের সাথে অ্যাটাচড, এনিন, এনিন, হবে, অ্যান্সার হবে। তাহলে সিম্পলি এখানে কি লিখবো, মনে কর সি এইচ থ্রি, কার্বনের চারটে হাত দিয়ে দে, 1, 2, 3, 4, ওকে। দেখো, ওইচ যেই কার্বনের সাথে অ্যাটাচড সেটা হচ্ছে এই কার্বনটা, এই কার্বনটা আর দুটো কার্বনের সাথে অ্যাটাচড, এটা একটা, এটা একটা, ওকে বেটা। সো দিস ইজ ইয়োর, দিস ইজ ইয়োর, দিস ইজ ইয়োর সেকেন্ডারি অ্যালকোহল, দিস ইজ ইয়োর সেকেন্ডারি অ্যালকোহল। আচ্ছা, নেক্সট, তোরা আমাকে বল এটা
তোরা আমাকে বল এটা, আচ্ছা এক সেকেন্ড, বল এটা এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা কত ডিগ্রি অ্যালকোহল বল, কোনটা বেটা? ভেরি গুড, সো দিস ইজ প্রাইমারি অ্যালকোহল, ভেরি গুড বেটা, অ্যান্ড দিস ইজ সেকেন্ডারি। কেন? এ যে কার্বনের সাথে অ্যাটাচড, এই কার্বনটার পাশে আর দুটো কার্বনের সাথে অ্যাটাচড, দিস ইজ সেকেন্ডারি অ্যালকোহল, ভেরি গুড বেটা, ভেরি গুড। নেক্সট নেক্সট, প্রাইমারি হলো, সেকেন্ডারি হলো, নেক্সট তিন নম্বর, নেক্সট হচ্ছে টার্সিয়ারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল মানে সিম্পলি ওইচটা, হ্যাঁ আইসোপ্রোপাইল, ভেরি গুড, ওইচ দিশা, ভেরি গুড। আর ওইচটা যেই কার্বনের সাথে অ্যাটাচড, ওই কার্বনটা আর তিনটে কার্বনের সাথে অ্যাটাচড আছে, হয়ে গেল সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি। তাহলে কী হলো, ওই যেই কার্বনের সাথে অ্যাটাচড আছে ওই কার্বনটা আর তিনটে কার্বনের সাথে অ্যাটাচড, সো দিস ইজ ইয়োর টার্সিয়ারি অ্যালকোহল, ভেরি গুড। ওকে, দিশা দিস ইজ ইয়োর আইসোপ্রোপাইল অ্যালকোহল, দিস ইজ নট টার্সিয়ারি, হ্যাঁ আইসোপ্রোপাইল ইজ নট টার্সিয়ারি, দিস ইজ সেকেন্ডারি, দিস ইজ সেকেন্ডারি, দিস ইজ আইসোপ্রোপাইল, হ্যাঁ এটা হচ্ছে আইসোবিউটাইল বল, আইসোবিউটাইল অ্যালকোহল, হ্যাঁ আইসোবিউটাইল আর টার্সিয়ারি বিউটাইল, হ্যাঁ আমি তখন ওভারলুক করে গেছি ব্যাপারটা, ঠিক আছে দিস ইজ আইসোপ্রোপাইল, হ্যাঁ আচ্ছা দেখো নেক্সট, তাহলে তোরা বল এটা কী হবে, বল এটা কত ডিগ্রি, ভেরি সিম্পল, ওইচ যে কার্বনের সাথে অ্যাটাচড ওই কার্বনটা তার পাশের একটা কার্বন দুটো কার্বন তিনটে কার্বনের সাথে অ্যাটাচ, ভেরি গুড, সো দিস ইজ টার্সিয়ারি, ভেরি গুড ভেরি গুড, সিম্পল জিনিস, তাহলে দিস ইজ টার্সিয়ারি অ্যালকোহল, দিস ইজ অলসো টার্সিয়ারি অ্যালকোহল, ভেরি গুড। নেক্সট নেক্সট আসছি অ্যালাইলিক অ্যালকোহল, অ্যালাইলিক অ্যালকোহল, ভাই সাহেব অ্যালাইলিক অ্যালকোহল কীভাবে বলবো, সিমিলার, যেমন আপনি যেমন এতে পড়িয়েছিলেন অ্যালাইলিক হ্যালাইড, সেম সেম অ্যালাইল হ্যালাইড, সেরকম কার্বন ডাবল বন্ড, কার্বন তারপরে কার্বন তারপরের কার্বন তারপরে ওইচ, তাহলে কি এখানে সিএইচ টু, এখানে কার্বন হাইড্রোজেন তারপরে কার্বন সিএইচ টু তারপরে ওইচ। দেখো কীভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, ডবল বন্ড, ডবল বন্ডের পাশের কার্বন, ডবল বন্ডের পাশের কার্বন, আচ্ছা এই কার্বনের হাইব্রিডাইজেশন কত ভাই, এসপি থ্রি, এই কার্বনের হাইব্রিডাইজেশন কত, এসপি টু। ওকে, তাহলে ডবল বন্ডের পাশের কার্বন এসপি থ্রি হাইব্রিডাইজ কার্বন, এই কার্বনের সঙ্গে যদি ওইচ থাকে তাকে বলবো আমরা অ্যালাইল অ্যালকোহল, কী বলবো, অ্যালাইল অ্যালকোহল, ক্লিয়ার, আচ্ছা বলো এটা এটা কী হবে, বলো স্যার, ডবল বন্ড, ডবল বন্ডের পরের কার্বন তার সাথে ওইচ গ্রুপ, সো দিস ইজ অলসো অ্যালাইল অর অ্যালাইলিক অ্যালকোহল, দিস ইজ অলসো অ্যালাইল অর অ্যালাইলিক অ্যালকোহল, ভেরি গুড। নেক্সট নেক্সট, ওকে নেক্সট, এবার আসছি বেনজাইলিক, বেনজাইলিক অ্যালকোহল, বেনজাইলিক অ্যালকোহল মানে সিম্পলি বেনজিন রিং, বেনজিন রিং এর সাথে সিএইচ টু ওইচ ভাই, ওয়ান সেকেন্ড, এই কার্বনের হাইব্রিডাইজেশন কত, এসপি থ্রি, বেনজিন রিং আছে তার পরের কার্বনের সাথে ওইচ আছে, দেখো বেনজিন রিং এর পরে একটা কার্বন আছে কিন্তু ভাই তার সাথে ওইচ অ্যাটাচড আছে, ওকে বেনজাইলিক অ্যালকোহল। নেক্সট বলো এটাকে কি আমরা বেনজাইলিক অ্যালকোহল বলতে পারবো, বলো এটা বেনজাইলিক অ্যালকোহল বলতে পারবো, বলো কমেন্ট করো, হ্যাঁ স্যার পারবো,
কেন? বেঞ্জিন রিং, বেঞ্জিন রিংয়ের পর একটা কার্বন, ইয়েস সানিয়া ভেরি গুড, বেঞ্জিন রিং, বেঞ্জিন রিংয়ের পরে একটা কার্বন, তার সাথে ওইচ গ্রুপ, সো দিস ইজ অলসো বেঞ্জাইলিক, দিস ইজ অলসো বেঞ্জাইলিক, বাট এটা কত ডিগ্রি? বেঞ্জাইলিক কত ডিগ্রি বলো? এটা ছিল বেঞ্জাইলিক, এটাও ছিল বেঞ্জাইলিক, বাট এটা ছিল 1 ডিগ্রি, হ্যাঁ, আর এটা হলো আমার 1, 2, 3 টার্সিয়ারি, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট নেক্সট আসছি ভিনাইলিক অ্যালকোহল। ভিনাইলিক অ্যালকোহল মানে সিম্পলি CH2 double bond CHOH। দেখো ভিনাইলিক মানে সিম্পলি ডবল বন্ডের যে কার্বন, দেখো ডবল বন্ডের যে কার্বন, এই এই কার্বনের সঙ্গে ডিরেক্ট অ্যাটাচ আছে ওইচ, মানে এইখানে ওইচ অ্যাটাচ আছে SP2 hybridized কার্বনের সাথে। তাহলে ভিনাইলিক আর অ্যালাইলিকের মধ্যে ডিফারেন্স কী করে বুঝবে? অ্যালাইলিকে SP3 hybridized কার্বনের সঙ্গে ওইচ অ্যাটাচড, আর ভিনাইলিকে SP2 hybridized সাথে ওইচ অ্যাটাচড, ওকে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এখানে তাহলে যখনই আমাদের এইটা চোখের সামনে আসবে আমরা এরকম কিছু একটা জিনিস দেখতে পাবো, CH2 double bond CH অক্সিজেনের লোন পেয়ার, এইচ কি আছে? পাই সিগমা লোন পেয়ার, তাই তো? কি আছে? পাই সিগমা লোন পেয়ার, যখনই পাই সিগমা লোন পেয়ার তখনই কী কনসেপ্ট বলো? রেজোনেন্স, এইটা এখানে পড়বে, এইটা এখানে পড়বে, লোন পেয়ার বন্ড পেয়ারে, বন্ড পেয়ার লোন পেয়ারে, যখনই মনে রাখবে এরকম কোনো সিস্টেম থাকবে, এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি উইথ লোন পেয়ার, তখনই কি লোন পেয়ার বন্ড পেয়ারে, বন্ড পেয়ার লোন পেয়ারে। তাহলে এখানে কি এই যে বন্ডটা তুমি দেখছো, এই কার্বন অক্সিজেনের মধ্যে বন্ডটা, এ পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার, বুঝে গেল বলো? বুঝে গেল কি রে বল? ভেরি গুড, ভেরি গুড। নেক্সট বলো, এই দুটো অ্যালকোহল কেমন কেমন অ্যালকোহল? প্রথমটা কি অ্যালকোহল বলো? ভিনাইলিক, ভেরি গুড। কেন স্যার এখানে SP2 hybridized কার্বন, SP2, সো দিস ইজ ইউর ভিনাইলিক দেন অ্যালাইলিক সাব্বাস, আর এখানে কি SP3, সো দিস ইজ অ্যালাইলিক ওয়েটার, অ্যালাইলিক পজিশনে, আর দিস ইজ ভিনাইলিক ওয়েটার, দিস ইজ ভিনাইলিক, ওকে, ভেরি গুড, ভেরি গুড, দুর্দান্ত, ভেরি গুড। তাহলে বেসিক ডিফারেন্স ক্লিয়ার? আচ্ছা অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল, আচ্ছা নেক্সট নেক্সট এ দুটো কি কি বেটা বলো? এ দুটো কি কি? কি বলিস রে? এটা ফেনল, ধোকা হয়ে গেছে, দিস ইজ ফেনল, ফেনল ইজ অলসো কল্ড কার্বোলিক অ্যাসিড, কার্বোলিক, আর কার্বনিক তাহলে কে? কার্বনিক অ্যাসিড হচ্ছে H2CO3, কার্বোলিক কে ফেনল। আচ্ছা এটা কি? দিস ইজ ফেনল অ্যান্ড দিস ইজ, এই হাইব্রিডাইজেশন বলে এর SP3, তাহলে দিস ইজ বেঞ্জাইলিক, দিস ইজ বেঞ্জাই, ওকে বেটা বল, ক্লিয়ার? ক্লিয়ার? যদি সবাই ক্লিয়ার করে নাও তাহলে একটু কমেন্ট বক্সে টাকটাক করে মেসেজ করে দাও, তাহলে সবাই একটু কমেন্ট বক্সে টাকাটাক মেসেজ করে দাও, হ্যাঁ না? ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাকিরা বাকিরা তাড়াতাড়ি, বাকিরা মেথড অফ, মেথডস অফ প্রিপারেশনস, মেথডস অফ প্রিপারেশনস, আমরা অ্যালকোহল কিভাবে তৈরি করব, প্রিপারেশনস, মেথড অফ প্রিপারেশনস। আচ্ছা প্রথমে আমরা প্রিপারেশনস
অফ অ্যালকোহল ফ্রম অ্যালকিন করবো, কি বলবো, অ্যালকিন, অ্যালকিনস থেকে তুমি কিভাবে অ্যালকোহল প্রিপেয়ার করবে সেটা ফার্স্ট করবো। দেখো অ্যালকিন থেকে অ্যালকোহল প্রিপারেশনের অনেক মেথড হয়, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রিপারেশনের অনেক মেথড হয়। ফার্স্ট এই তিনটে মেথডই যে রিয়াকশানস আমরা পড়বো, তিনটে রিয়াকশানসই হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশানস, EAR, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান। সিম্পল, ইলেকট্রোফাইল আসবে অ্যালকিনের সাথে অ্যাড হবে, সিম্পল। কী কী তিনটে রিয়াকশান স্যার? অ্যালকিন এখান থেকে আমরা যে প্রিপারেশন পড়ছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশানসে, আমরা কটা রিয়াকশান পড়ে বললাম? তিনটে। কটা? তিনটে। কী কী? রিয়াকশান নাম্বার ওয়ান, রিয়াকশান নাম্বার টু অ্যান্ড রিয়াকশান নাম্বার থ্রি। রিয়াকশান নাম্বার ওয়ান, রিয়াকশান নাম্বার টু অ্যান্ড রিয়াকশান নাম্বার থ্রি। দেখো ফার্স্ট, দেখো ফার্স্ট হচ্ছে, ফার্স্ট আমি লিখি অ্যাসিডিক হাইড্রেশন, অ্যাসিডিক হাইড্রেশনস, অ্যাসিডিক হাইড্রেশনস, ওকে। সেকেন্ড পড়ব হাইড্রোবোরেশন অক্সিডেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন, এটাকে শর্টে লিখি HBO, হাইড্রোবোরেশন অক্সিডেশন। নেক্সট আরেকটা পড়ব আমরা অ্যালকিন থেকে আমরা তোমার অ্যালকোহল প্রস্তুতি, আরেকটা পড়ব বাই অক্সি মার্কিউরেশন, অক্সি মার্কিউরেশন, অক্সি মার্কিউরেশন অ্যান্ড ডি মার্কিউরেশন। তিনটে প্রসেস পড়ব, একটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রেশনস, হাইড্রোবোরেশন অক্সিডেশনস অ্যান্ড অক্সি মার্কিউরেশনস, ডি মার্কিউরেশনস, ওকে। আচ্ছা এই তিনটে মেইনলি অ্যালকিন থেকে আমরা প্রিপেয়ার করি, আর তিনটে রিয়াকশানসে কেমন রিয়াকশানস বলো? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশানস, ইলেকট্রোফিলিক অ্যাডিশনস রিয়াকশানস। এবার তিনটে রিয়াকশানসে আমি ধীরে ধীরে আসি। ফার্স্ট আসছি অ্যাসিডিক, অ্যাসিডিক হাইড্রেশনস, ফার্স্ট আসছি অ্যাসিডিক হাইড্রেশনস। দেখ অ্যাসিডিক হাইড্রেশনে তুই সিম্পলি কী করবি, চল এখানে কলম করে লেখা গেলে ভালো হতো, বাট জায়গা সেরকম হচ্ছে না। সো অ্যাসিডিক হাইড্রেশন, অ্যাসিডিক হাইড্রেশনে তুমি কী করবে? দেখো আর CH ডাবল বন্ড CH2, বলো অ্যালকিন ডাবল বন্ড আছে অ্যালকিন, তো এর সাথে দেবে অ্যাসিড মানে এইচ প্লাস প্লাস H2O, এইচ প্লাস প্লাস H2O অ্যাসিড দেবো আর জল দেবো। অ্যাসিড আর জল দিলে সিম্পলি কী হবে শোন, ফার্স্ট এখানে কার্বোকার্বন তৈরি হবে, কী হবে সেসব পরে দেখছি। ফার্স্ট দেখ এখান থেকে তুই সিম্পলি পাবি CH CH2। নাও ইম্পর্টেন্ট থিং ইজ হেয়ার, এইখানে হবে OH, এইখানে হবে H, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর CH CH3। OHটা কোথায়? এখানে। এখন আমাকে একটা কথা বল, OH মানে নেগেটিভ পার্টটা, H2Oকে ভাঙলে দুটো পার্ট হয়, একটা হচ্ছে H প্লাস একটা হচ্ছে OH মাইনাস, ওকে। এখন OH মাইনাস হচ্ছে নেগেটিভ পার্ট, নেগেটিভ পার্ট গিয়ে অ্যাটাচ হচ্ছে কোথায় বলতো? লেস সাবস্টিটিউটেড কার্বন, সরি মোর সাবস্টিটিউটেড কার্বন, মানে যেই কার্বনটাই বেশি সাবস্টিটিউটেড আছে, মানে যেই কার্বনটা বেশি প্রতিস্থাপিত আছে, মানে যেই কার্বনটাই হাইড্রোজেন কম আছে। প্রতিস্থাপিত মানে দেখ এখানে তো সব আগে কার্বনে হাইড্রোজেনই ছিল, ওখানে একটা আর গ্রুপ এনেছিস, এটা একটা সাবস্টিটিউট, সাবস্টিটিউশন করেছিস, একটা একটা হাইড্রোজেন কমিয়েছিস, তাহলে মোর সাবস্টিটিউটেড এখানে এ, তাহলে ওইচটা কোথায় গিয়ে অ্যাড হচ্ছে বল? মোর সাবস্টিটিউটেড কার্বনে, কোথায়? মোর সাবস্টিটিউটেড কার্বনে, ওকে। নেগেটিভ পার্ট মোর সাবস্টিটিউটেড কার্বনে গিয়ে অ্যাটাচ হচ্ছে। এই যে প্রসেস অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি মার্কোনিক অফ অ্যাডিশনস, ওকে। এই প্রসেসটা হচ্ছে মার্কোনিক অফ অ্যাডিশনস, মার্কোনিক অফ অ্যাডিশনস। তুই এইভাবে মনে রাখবি না যে লেস সাবস্টিটিউটেডে গিয়ে অ্যাটাচ হবে কি মোর সাবস্টিটিউটেড, ওসব কিছু মনে রাখতো না। তুই একটা লাইন মনে রাখবি এরকম, তুই একটা লাইন মনে রাখবি এরকম যে অ্যাডিশন অফ নেগেটিভ পার্ট লাইক এখানে OH মাইনাস অ্যাট মোর স্টেবল কার্বো ক্যাটায়ন, ওকে।
OH মাইনাসটাকে আমরা কোথায় অ্যাড করব যেখানে আমার মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে? স্যার তাহলে একটু আপনি মেকানিজমটা বলুন না। হ্যাঁ বলছি, আর সি এইচ ডাবল বন্ড সি এইচ টু এইচ প্লাস, অ্যাসিডিক হাইড্রোলাইসিস মানে এইচ প্লাস আছে। ফার্স্ট কী হবে দেখো, মনে করো এই যে এইটা ডবল বন্ড যেয়ে হাইড্রোজেনকে অ্যাটাক করবে, ডবল বন্ডকে হাইড্রোজেনকে অ্যাটাক করলে দেখো দুটো পসিবিলিটি আছে, ডবল বন্ড গেল হাইড্রোজেনকে অ্যাটাক করলো, ফার্স্ট পসিবিলিটি সেকেন্ড পসিবিলিটি। ফার্স্ট পসিবিলিটি হচ্ছে আর সি এইচ সিঙ্গেল বন্ড সি এইচ টু, দেখো এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে অ্যাটাচ করলাম, ফার্স্ট পসিবিলিটি কি এই হাইড্রোজেনটাকে এই কার্বনের সাথে অ্যাটাচ করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে আমার তৈরি হবে সি এইচ থ্রি আর এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ, এখানে দু ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। সেকেন্ড পসিবিলিটি কি আর সেকেন্ড পসিবিলিটি এই হাইড্রোজেনটাকে এই কার্বনে অ্যাটাচ করলাম, ওকে তাহলে একে এই কার্বনে অ্যাটাচ করলাম, তাহলে সেকেন্ড পসিবিলিটি আর সি এইচ টু সি এইচ টু মাথায় প্লাস, এটা কি প্রাইমারি কার্বোক্যাটায়ন। এখন বলো ভাই কোনটা বেশি স্টেবল, প্রাইমারি কার্বোক্যাটায়ন না সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, বলো বলো। সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন যদি বেশি স্টেবল হয় তাহলে নেক্সট স্টেপে কী হবে বলো? এই তো নিউক্লিওফাইল ওয়াটার ও গিয়ে, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ, এ এখানে গিয়ে একে অ্যাটাক করবে, বাকি যা যা হবে ওইজ রুখবে, সেসব আমরা মেকানিজম অনেক দেখেছি। প্রথমে কী হবে, ওইজ ওর মাথায় প্লাস হবে, তারপরে হাইড্রোজেন এখানে ইলেকট্রন দিয়ে বেরিয়ে যাবে, তাহলে নেগেটিভ পার্ট মানে ওইচ মাইনাস, নেক্সট আমার এখান থেকে এসে যেটা অ্যালকোহল হবে সি এইচ সি এইচ থ্রি ওইচ, ডান। নেক্সট স্টেপে কি এইচ টু অ্যাটাক করলো, এখানে নেক্সট স্টেপে এইচ টু অ্যাটাক করলো, এখানে হবে আর সি এইচ টু সি এইচ টু ওইচ। ওকে বেটা, সো দিস ইজ ইউর মাইনর প্রোডাক্ট অ্যান্ড বেটা দিস ইজ ইউর মেজর প্রোডাক্ট, দিস ইজ ইউর মাইনর অ্যান্ড দিস ইজ ইউর মেজর। অ্যাম আই ক্লিয়ার বাচ্চো, অ্যাম আই ক্লিয়ার? এই যে এই এই যে ঘটনাটা ক্লিয়ার তো? তাহলে দিস ইজ অ্যাকর্ডিং টু, এইখানে মনে রাখতে হবে তোমায় কি, দিস ইজ অ্যাকর্ডিং টু মার্কোনিক অফ অ্যাডিশনস, দিস ইজ অ্যাকর্ডিং টু এটা মার্কোনিক অফ অ্যাডিশনস, এই কথাটা মনে রেখো মার্কোনিক অফ অ্যাডিশনস। আর দেখো এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, সো কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় এখানে দেখো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তো তাহলে আমরা এখানে কি পাচ্ছি না, কার্বোক্যাটায়ন ইজ দেয়ার, কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছে ভাই। কার্বোক্যাটায়ন ফরমেশন হলে আমরা কি বলি, কি হবে রিঅ্যারেঞ্জমেন্ট মে বি দেয়ার, রিঅ্যারেঞ্জমেন্ট মে বি দেয়ার, রিঅ্যারেঞ্জমেন্ট হতেও পারে পসিবিলিটি থাকলে, নাও হতে পারে। সো কার্বোক্যাটায়ন, সো রিঅ্যারেঞ্জ এ আর আর এ এন জিই, রিঅ্যারেঞ্জমেন্ট এম ই এন টি, রিঅ্যারেঞ্জমেন্ট মে বি দেয়ার, টি এইচ ই আর ই, রিঅ্যারেঞ্জমেন্ট মে বি দেয়ার, রিঅ্যারেঞ্জমেন্ট মে বি দেয়ার, যেখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে ভাই সেখানে কি কনসেপ্ট থাকবে, রিঅ্যারেঞ্জমেন্টের কনসেপ্ট থাকবে। ক্লিয়ার ক্লিয়ার? যেমন স্যার আপনি সব কী বলছেন, রিঅ্যারেঞ্জমেন্ট ফিরঞ্জমেন্ট ওসব আবার কি, পঞ্চমীর বাজারে অ্যালকোহল পড়াচ্ছেন এমনিতেই, হ্যাঁ না এমনিতেই অ্যালকোহল হচ্ছে আমাদের দশমীর টপিক, বিজয়া দশমীতে আমরা অ্যালকোহলিক হয়ে যাব, তারপরে বিক্রম বেদা থেকে অ্যালকোহলিয়া গান শুনবো, হ্যাঁ না দেখো। ওকে নেক্সট দেখ, সো মনে কর যে 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 মনে কর যে কি মনে করি বলতো, মনে করার আছে এটা কি বল, মনে কর এইরকম কোনো অ্যালকিন দেওয়া আছে, ওকে এরকম কোনো একটা অ্যালকিন দেওয়া আছে, এইখানে তুমি অ্যাসিড এইচ টু দিচ্ছ, মানে ওই গল্প সেই একই রে এইচ থ্রি ও প্লাস, বল হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? স্যার অ্যালকিন আছে, এর অ্যাসিডিক হাইড্রেশন হবে, এর অ্যাসিডিক হাইড্রেশন হবে, কি প্রোডাক্ট হবে স্যার? সিম্পল, এ এখানে যে অ্যাটাক করবে কার্বোক্যাটায়ন বানবে, কার্বোক্যাটায়ন বানার দুটো পসিবিলিটি, একটা স্যার এখানে বানতে পারে আর একটা স্যার এখানে বানতে পারে, এইটা যেটা বানবে সেটা স্যার দু ডিগ্রি, দু ডিগ্রিতে বানাবো মোস্টেবল, মোস্টেবল কার্বোক্যাটায়ন। সো সিম্পলি চলো ফার্স্ট আমরা এখান থেকে কী করবো, দু ডিগ্রিতে কার্বোক্যাটায়ন বানাবো, কী করবো দু ডিগ্রিতে কার্বোক্যাটায়ন বানাবো, দেখো তাহলে ফার্স্ট আমি কী করলাম স্যার, এখানে এইচ প্লাস দিলে এখানে কার্বোক্যাটায়ন বানতে পারতো, হ্যাঁ কিন্তু এটা এক ডিগ্রি হতো তাই এখানে বানবে না, আরেকটা কোথায় এখানে বানতে পারে, হ্যাঁ পারে কারণ এটা দু ডিগ্রি হবে, তাহলে দিস ইজ রিলেটিভলি মোস্ট স্টেবল, ফার্স্ট স্টেপ কার্বোক্যাটায়ন ফরমেশন। ভাই এখন এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে এই কার্বোক্যাটায়ন দু ডিগ্রি, এই কার্বোক্যাটায়নটা দু ডিগ্রি, এখন দেখ এখানে কে আছে, হাইড্রোজেন, কে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, নেক্সট স্টেপে কী হবে ভাই, এই হাইড্রোজেন এখানে শিফট করবে, হাইড্রাইড শিফট হবে, তাহলে নেক্সট স্টেপে হবে 1 টু 2 হাইড্রাইড শিফট, তাহলে হাইড্রাইড শিফট, এস এইচ আই এফ টি, নেক্সট দেখো হাইড্রাইড শিফট, হ্যাঁ হাইড্রাইড শিফট হওয়ার পর
হাইড্রেট শিফট হওয়ার পর কি হবে বলো, বলো কি হবে? হাইড্রেট শিফট হওয়ার পর এখানে আঁকবো, দেখো ভাই ফার্স্ট হাইড্রেট শিফট হয়ে গেল তো, তাহলে দেখো এখান থেকে এখানে যদি আমি হাইড্রেট শিফট করে দিই, এই যে হাইড্রোজেন এখানে শিফট করে চলে গেছে কার্বোকাটায়ন যেখানে তৈরি হয়েছিল এখানে, তাহলে এখন আমার এইখানে হাইড্রোজেন জুড়ে গেছে আর পজিটিভ চার্জ এসে গেছে এখানে। বলো এখন আমার কার্বোকাটায়নটা কত ডিগ্রি? 3 ডিগ্রি, ভেরি গুড। এখন কার্বোকাটায়ন কত ডিগ্রি হলো? টারসিয়ারি কার্বোকাটায়ন। সো নাও দিস ইজ টারসিয়ারি কার্বোকাটায়ন। এটাকেই তো বলছি রিঅ্যারেঞ্জমেন্ট, এটাকেই তো বলছি রিঅ্যারেঞ্জমেন্ট, যে 2 ডিগ্রি থেকে টারসিয়ারি হলে, 2 ডিগ্রি থেকে স্টেবিলিটি গেইন করার জন্য টারসিয়ারি হবে, দিস ইজ রিঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট স্টেপে OH যুক্ত হবে ওখানে, নেক্সট স্টেপে OH যুক্ত হবে এখানে। সো নেক্সট স্টেপে ওই জুড়ে দাও আর কি, জুড়ে দাও, টক 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 হয়ে গিয়া, টক টক হয়ে গিয়া এখানে ওইচ, বাস দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, অ্যালকোহল প্রিপারেশন। চলো তাহলে বোঝা গেল হোয়াট ইজ রিঅ্যারেঞ্জমেন্ট। এই যে হাইড্রাইড শিফট মানে এখান থেকে এখানে আসলাম, দিস ইজ রিঅ্যারেঞ্জমেন্ট, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি টারসিয়ারি কার্বোকাটায়ন হলো ভাই। বোঝা গেল, বুঝে গেল, বুঝলে? আর দেবো নাকি এরকম স্যাম্পল? কোশ্চেন করো, বলো বলো বন্ধুগণ, বলো মধুকানু হ্যাজ রেজড হিজ হ্যান্ড, হিয়ার ইজ হার হ্যান্ড, হ্যাজ রেজড এ হ্যান্ড, হ্যাঁ বলো, আনসার বলো, আনসার বলো, দেখো ফার্স্ট কার্বোকাটায়ন ফরমেশন, দেন হাইড্রাইড শিফট, সেটা 3 ডিগ্রিতে অ্যাড হবে। আচ্ছা দেখ 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 ফার্স্ট কী হবে স্যার? না ফার্স্ট কপি করব, দেন কপিটাকে পেস্ট করব। এখন শোন হয়েছে কি, দেখ এখানে কার্বোকাটায়ন তৈরি হবে আইদার এই সাইডে হতে পারে, এই সাইডে তাহলে হবে প্রাইমারি, অথবা হতে পারে এই সাইড সেকেন্ডারি, স্যার অবভিয়াসলি সেকেন্ডারি হবে। নেক্সট কী হবে, নেক্সট কী হবে দেখ, মনে পড়ছে কিছু? ফাইভ মেম্বার রিং, ফাইভ মেম্বার রিং কিছু মনে পড়ছে? এইটা খুলে এইখানে মনে পড়ছে না, রিং এক্সপ্যানশন, ভেরি গুড। তাহলে নেক্সট স্টেপে কী হবে দেখ, নেক্সট স্টেপে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি যে স্যার রিং এক্সপ্যানশন হবে। কী হবে? রিং এক্সপ্যানশন কীরকম? এই 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 যা কোথায় হারিয়ে ফেললাম, হ্যাঁ এই তো ছিল, হ্যাঁ এইখানে পজিটিভ চার্জ, এখন এইখানে যে বন্ডটা ছিল ওই বন্ডটাকে খুলে আমি এইখানে করলাম, হলো? তাহলে যেখান থেকে বন্ড খুললাম সেখানে পজিটিভ চার্জ হলো, এটা নিউট্রাল হয়ে গেল, বন্ডটা আগে এখানে ছিল, ক্লিয়ার? এখানে হলো রিঅ্যারেঞ্জমেন্ট, দ্যাট ইজ রিং এক্সপানশান, দ্যাট ইজ রিং এক্সপানশান। স্যার কেন রিং এক্সপানশান করে আমার আর কী লাভটা হলো? দেখ এটাকে এখন ভালো করে গুনে দেখ, এটাকে ভালো করে গুনে দেখ, 1 2 3 4 5 6, নাও দিস ইজ 6 মেম্বার রিং, নাও দিস ইজ 6 মেম্বার রিং। সো এখানে আমার রিং হচ্ছে 6 মেম্বার, কত মেম্বার? 6 মেম্বার। তাহলে দেখ এখানে আমার রিং হচ্ছে 6 মেম্বার, তাহলে এটাকে যদি আমি একটু ভালো করে ড্র করি, সো জিনিসটা দেখতে হবে এরকম। আচ্ছা 6 মেম্বার রিংয়ের সঙ্গে একটা কী আছে, এই এই যে এইটা, তাই না? এবার দেখ, এবার এইটা যেখানে ছিল তার পাশের কার্বনে আছে একটা প্লাস চার্জ, এইটা হলো। এখন স্যার এরকম কেন হবে? না আমরা তো পড়েছি যে ফাইভ মেম্বার রিংয়ের থেকে, ফাইভ মেম্বার রিংয়ের থেকে 6 মেম্বার রিং স্টেবল বেশি, স্টেবিলিটি চার্জ করবো, হ্যাঁ অ্যাঙ্গেল স্ট্রেন, ভেরি গুড, ডিউ টু অ্যাঙ্গেল স্ট্রেন, ভেরি গুড দিস। সো ফাইভ মেম্বার রিংয়ের থেকে 6 মেম্বার রিং বেশি স্টেবল, সো এইখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে আমার কী হলো 6 মেম্বার রিং। এরপর আমি ওইচ কোথায় যোগ করব? এইখানে নেক্সট স্টেপে আমি ওইচ কোথায় যোগ করব ভাই? এই এই ওইচ।
So this is the product. This is the project. This is the project. Clear? বোঝা গেল? বোঝা গেল? এখানে মার্কোনিকভ ফার্কোনিকভ সব সব হলো, তারপরে ফার্স্ট স্টেপেই হলো কি মার্কোনিকভ মানে মার্কোনিকভ এখানে লাগিয়ে দিলে ভুলে যাবে অ্যাকচুয়ালি। সো এখানে তোর স্যার মার্কোনিকভ লাগিয়ে দিলে তো সিধে কি এখানে ওই যুক্ত হতো, বাট অ্যাকচুয়ালি না, এখানে রিঅ্যারেঞ্জমেন্টের গল্প আছে, রিঅ্যারেঞ্জমেন্টের গল্প আছে। তাহলে ফার্স্ট স্টেবল কার্বোকার্ডিয়ান বানাবো, ভেরি গুড সানিয়া, ফার্স্ট স্টেবল কার্বোকার্ডিয়ান বানাবো, তারপরে রিঅ্যারেঞ্জমেন্ট হবে যদি চান্স থাকে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার, তারপর কি হবে গল্প অন্যদিকে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? ফার্স্ট এই হলো আমাদের অ্যালকোহলের প্রিপারেশনের ফার্স্ট। নেক্সট দেখ, আর শুনলো? আচ্ছা দেখ, এই যে অ্যাসিডিক হাইড্রোলাইসিস বলছি না, সকালেও বলছিলাম, আরেকবার লিখে দিই টেবিলটা। হ্যাঁ, অ্যাসিডিক হাইড্রোলাইসিস, বেটা অ্যাসিডিক হাইড্রোলাইসিস, আর সি ট্রিপল বন্ড এন, আর সি ট্রিপল বন্ড এনের অ্যাসিডিক হাইড্রোলাইসিস, এইচ থ্রি ও প্লাস দাও, কী পাবো বলো, বলো কী পাবো বলো? আর সি ডবল এইচ, আর সি ডবল এইচ। আচ্ছা নেক্সট হচ্ছে আর সি এইচ ডবল বন্ড এন এইচ, ইমিন, ইমিন, ইমিনের অ্যাসিডিক হাইড্রোলাইসিস করো, কী পাবে? আর সি এইচ অ্যালডিহাইড। মনে পড়ছে? মনে পড়ছে না, ভুল গিয়া? নেক্সট আর সি ডবল বন্ড ও এন এইচ টু, আর সি ডবল বন্ড ও এন এইচ টু, এর অ্যাসিডিক হাইড্রোলাইসিস করো, এইচ থ্রি ও প্লাস। বল আনসার, বল কী পাবো? সকালেই পড়েছি, বল বল আনসার, বল অ্যাসিড আর, ভেরি গুড, অ্যাসিড আর এন এইচ থ্রি, ভেরি গুড, এই তো রিভিশন হচ্ছে, অ্যাসিড প্লাস এন এইচ থ্রি, ভেরি গুড। আচ্ছা গ্রিগনার রিয়েজেন্ট আর এম জি এক্স, এর অ্যাসিডিক হাইড্রোলাইসিস কী পাবো? সকালেই বলেছি, বল অ্যালকেন, ভেরি গুড, আর এইচ, ভেরি গুড, ভেরি গুড, আর এইচ। নেক্সট এসও থ্রি এইচ, এসও থ্রি এইচ, তাকে আমরা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, হ্যাঁ অ্যাসিডিক হাইড্রোলাইসিস করছি, কী পাবো? অ্যান্ড হিট করছি, কী পাবো বল দেখি, কেমন ফেনল পড়েছিস, বল হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, বলো 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 হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, বলো ভাই বেঞ্জিন প্রোডাক্ট হবে, ডিসালফোনেশন, মনে পড়ছে না? মনে পড়ছে না? দিস দ্য প্রোডাক্ট, ওকে। নেক্সট, তাহলে এই গেল আমাদের একটা গল্প। নেক্সট গল্প, নেক্সট গল্প, নেক্সট গল্প, নেক্সট গল্প, হাইড্রোবোরেশন অক্সিডেশন, নেক্সট গল্প খুব ইম্পর্টেন্ট, হাইড্রোবোরেশন অক্সিডেশন। আচ্ছা এখানে আমরা ইলেকট্রোফাইল অ্যাডিশন কেন করছি, দেখো কেন বলছি, এইচ প্লাস কী ভাই, এইচ প্লাস একটা ইলেকট্রোফাইল, এইচ প্লাস একটা ইলেকট্রোফাইল, ও গিয়ে কী হচ্ছে এখানে অ্যাড হচ্ছে, বোঝা গেল? তো ফার্স্ট স্টেপ ইজ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস, এইচ প্লাস কী, এইচ প্লাস একটা ইলেকট্রোফাইল, ফার্স্ট ইলেকট্রোফাইল গিয়ে অ্যাড হচ্ছে, তার জন্য আমরা কী পাচ্ছি কার্বোকাট্যান। সো এই যে ইলেকট্রোফাইল অ্যাড হচ্ছে, ওকে বেটা ক্লিয়ার বাচ্চো? দেখো 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 ও বন্ধু, তুমি কি শুনতে পাও এই গান আমার, ও এই গান আমার, তোমরা শুনতে পাচ্ছ আমার গান, ঢিকচিক ঢিকচিক, এই গান আমার, এই গান আমার, ঢিকচিক ঢিকচিক, বলো বলো শুনতে পাচ্ছ? নেক্সট 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 নেক্সট, দেখ এ নেক্সট পড়বো কি, এ নেক্সট কি পড়বো, এ গান আমার, ও এ গান আমার, ঢিকচিক ঢিকচিক, নেক্সট দেখো, নেক্সট দেখো, অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন, না বেটা দেখ, দেখলো সোচলো সমঝলো কি, আগে আর মকা নেহি মিল লেগা, আগে আর মকা নেহি মিল লেগা, দেখ নেক্সট আসছি হাইড্রোবোরেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এইচ বি ভেরি ইম্পর্টেন্ট, দাঁড়া একটু চাটা খেয়ে নিয়ে, হাঁটাফাটি দেখ, হাইড্রোবোরেশন অক্সিডেশন, হ্যাঁ দিস ইজ অলসো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস, মানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস মানে ই এ আর, ই এ আর, ওকে
হাইড্রোপারসন অক্সিডেশন ইট ইস অলসো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস কি হবে অ্যালকিনে আমরা অ্যালকিন থেকে আমরা পাবো অ্যালকোহল আচ্ছা দিস ইজ সিন অ্যাডিশনস সব বলছি সিন অ্যাডিশন কি বলছি সব বলছি এখানে সিন অ্যাডিশন হবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনস হবে আর কি বলবো আর কি বলবো আর কি বলবো হ্যাঁ এখানে অ্যান্টি অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন হবে কি হবে আন্টি মার্কোনিকভ অ্যাডিশন আন্টি হ্যাঁ না আঙ্কেল না আন্টি এখানে হবে আন্টি মার্কোনিকভ অ্যাডিশনস হ্যাঁ আন্টি মার্কোনিকভ অ্যাডিশনস আগেরটাই পড়েছি আঙ্কেল মার্কোনিকভ এটা পড়েছি আন্টি মার্কোনিকভ আর শোন হাইড্রোপারসন অক্সিডেশনে অ্যান্টি মার্কোনিকভ হবে সিন অ্যাডিশন হবে ইলেকট্রোফিলিক অ্যাডিশনস ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা নো রিঅ্যারেঞ্জমেন্ট হ্যাঁ নো রিঅ্যারেঞ্জমেন্ট নো রিঅ্যারেঞ্জ এ আর আর এ এন জি ই নো রিঅ্যারেঞ্জমেন্ট এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্টের কোনো গল্প নেই এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্টের কোনো গল্প নেই আচ্ছা সিনটা কি স্যার সিনটা হচ্ছে এরকম অ্যালকিন আর সি এইচ ডবল ওয়ান সি এইচ টু ওকে বেটা আর CH ডবল ওয়ান সি এইচ টু দেখ এতে দিবি বি টু এইচ সিক্স বি টু এইচ সিক্স কি রে ডাইবোরেন বিএসসি 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 হ্যাঁ বি টু এইচ সিক্স বোরনের হাইড্রেট ঠিক আছে নেক্সট দেখ বি টু এইচ সিক্স দেবো আর কি দেবো টেট্রা হাইড্রোফিব্রেন টিএইচএফ ফার্স্ট এটা দেবো সেকেন্ড কি দিবি সেকেন্ড দিবি এইচ টু ও টু কোমা ও এইচ মাইনাস ওকে এই হচ্ছে আমাদের রিয়েজেন্ট এই হচ্ছে আমাদের রিয়েজেন্ট ওকে এখন শোন প্রোডাক্ট কী হবে প্রোডাক্ট হবে প্রোডাক্ট হবে আর সি ডবল বন্ড সি এইচ টু এই তো সিন ছিল সি এইচ ডবল বন্ড সি এইচ টু এই সিন এরকম ছিল শোন আলটিমেটলি আর কিছুই না আলটিমেটলি একটা এইচ ও এইচ মলিকুল যুক্ত মানে জল যুক্ত হবে কীরকম দেখ ও এইচ এখানে অ্যাড হবে আর হাইড্রোজেন এখানে অ্যাড হবে আলটিমেটলি কী অ্যাড হয়েছে জল এইচ টু আলটিমেটলি এইচ টু অ্যাড হয়েছে তাহলে এইচ টুকে ভাঙলে এইচ প্লাস এই পোর্শনে ও এইচ মাইনাস এই পোর্শনে ওকে তাহলে দেখ দিস ইজ অ্যাকর্ডিং টু অ্যান্টি মার্কোনিকভ কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে নো দিস ইজ সিন অ্যাডিশন হ্যাঁ সিন অ্যাডিশন মানে গল্পটা হচ্ছে ডবল বন্ডের এই তো ছিল ডবল বন্ড এই তো ছিল ডবল বন্ড হ্যাঁ সিন মানে সেম সাইড ভেরি গুড ডবল বন্ড দেখো ডবল বন্ডের একই দিকে এইচ ও এইচ অ্যাড হবে ডবল বন্ডের একই দিকে এইচ ও এইচ অ্যাড হবে এইচ ও এইচ অ্যাড হবে মানে ব্যাপারটা হচ্ছে কী দেখ মনে কর কার্বন কার্বন এরকম ব্যাপার আছে যদি এখানেও এ ধর এর সঙ্গে এ বি তুই অ্যাড করছিস এ বি অ্যাড করছিস ওকে ভাই মনে কর যদি এ এ বোথ একদিকে অ্যাড হয় একে বলবো সিন অ্যাডিশনস আর যদি এরকম হয় কার্বন কার্বন একদিকে এ আরেকদিকে বি ঠিক আছে তখন একে বলবো আন্টি অ্যাডিশনস হ্যাঁ আন্টি আন্টি হ্যাঁ একদিকে আঙ্কেল অ্যাডিশন আর একটা আন্টি অ্যাডিশন ওকে গেল এই হচ্ছে বেসিক্স নেক্সট দেখ তাহলে এই হলো আমাদের অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন এবারে এই সরি হাইড্রোপোরেশন অক্সিডেশন ওকে সো এরপরে আমি আসছি এর মেকানিজম কীভাবে হবে জিনিসটা সো দেখ সো ফার্স্ট আমরা কীভাবে হবে জিনিসটা দেখব ওকে প্রথমে দেখছি বি টু এইচ সিক্স দিস ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট যখন তোদের আমি বোরন ফ্যামিলি পড়াবো বলবো বি টু এইচ সিক্স ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট এখানে মানে ব্যানানা বন্ডটা থাকে ব্যানানা বন্ডটা অসিলেট করে ওই জন্য মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে ওটা স্টেবল হয় ডি টু রেজোন্যান্স বাট দিস ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট ওকে এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট যদি হয় তার মানে দিস ইজ হোয়াট দিস ইজ ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল ওর কাছে ইলেকট্রন নেই ও ইলেকট্রন নিতে চাই মানে ওর ইলেকট্রনের প্রতি অ্যাফিলা আছে অ্যাফিলা টুয়ার্ডস ইলেকট্রন ইলেকট্রোফাইল ওকে এটা দিস ইজ ইলেকট্রোফাইল কি হলো কোয়েশ্চেন জিস ইলেকট্রোফাইল হ্যাঁ নেক্সট দেখো কে গ্রুপে মেসেজ করছে কি রে জি জি যাই হোক দেখ এখন দেখ এর সাথে আমরা কি দিচ্ছি টেট্রা হাইড্রোফুরান অ্যাকচুয়ালি টেট্রা হাইড্রোফুরান জিনিসটা কি এই হচ্ছে তোর ফিউরান হ্যাঁ এই হচ্ছে তোর ফিউরান দিস ইজ ইয়োর ফিউরান দিস ইজ ইয়োর ফিউরান এখন শোন ফিউরানে তুই এক কাজ করলি ডবল বন্ড দুটোকে উড়িয়ে দিলি এর হাইড্রেশনস করে মানে হাইড্রোজিনেশনস করলি এর সঙ্গে হাইড্রোজেন অ্যাড করলি কী অ্যাড করলি হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এই জন্য এর নাম কী হয়ে গেলো এখন এর নাম এখন চারটে হাইড্রোজেন যোগ করেছিস তো দেখ ডবল বন্ড উঠে গেছে ডবল বন্ড উঠিয়ে দিয়ে চারটে হাইড্রোজেন অ্যাড করেছিস এর জন্য এর নাম এখন হয়ে যায় টেট্রা হাইড্রো অর টেট্রা হাইড্রো
ফিউরান, টেট্রাহাইড্রোফিউরান, এই ছিল ফিউরান। চারটে দিয়েছি, চার মানে কি টেট্রা, চার মানে টেট্রা, এই জন্য এর নাম কি এখন টেট্রাহাইড্রোফিউরান, 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 দিস ইজ টেট্রাহাইড্রোফিউরান, THF, THF, কেমন সলভেন্ট, দিস ইজ পোলার, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পিএস, হ্যাঁ না, দিস টেট্রাহাইড্রোফিউরান। এখন শোন, এই যে টেট্রাহাইড্রোফিউরান এ এ কী করে, এখানে দেখ, বোরন এখানে তুই দেখছিস B2H6, এটা মানে আমি লিখতে পারি BH3 তার হোল টু, তার মানে আমি এখান থেকে লিখছি BHHH। দেখো, থাকার কথা কটা ইলেকট্রন অকটেট কমপ্লিট করতে হলে, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট অকটেট কমপ্লিট করতে হলে থাকার কথা 1, 2, 3, 4, 5, 6, ছটা ইলেকট্রন, এই আটটা ইলেকট্রন থাকার কথা, আটটা ইলেকট্রন অকটেট কমপ্লিট করতে হলে, কিন্তু আছে কটা ভাই, ছটা আছে, কটা ছটা, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6। এরকম কম্পাউন্ডগুলোকে আমরা বলি, এরকম কম্পাউন্ডগুলোকে আমরা বলি দিস ইজ হাইপোভ্যালেন্ট, হাইপোভ্যালেন্ট মানে লেস দ্যান 8 ইলেকট্রন, অকটেটে মানে ভ্যালেন্স সেলে লেস দ্যান 8 ইলেকট্রন, হাইপোভ্যালেন্ট। অবভিয়াসলি ওর কি ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি আছে, তাহলে ও কী করে, এই যে ফিউরান, টেট্রাহাইড্রোফিউরানের লোন পেয়ার আছে, টেট্রাহাইড্রোফিউরানের লোন পেয়ার আছে, টেট্রাহাইড্রোফিউরান, হাইড্রোজেনগুলো হিডেন করে দিলাম, লুকিয়ে দিলাম হাইড্রোজেন, হ্যাঁ, লোন পেয়ার আছে। আর বোরনের BH3 এর ভ্যাকেন্ট অরবাইটাল আছে পি, কী করবে দেখো, এ এর লোন পেয়ার রেখে দেবে, দিস ইজ লুইস বেস, লুইস বেস যে লোন পেয়ার দেয়, যে ইলেকট্রন ডোনেট করে লুইস বেস, যে ইলেকট্রন নিচ্ছে সে লুইস অ্যাসিড, তাহলে এখানে আমার কী বানবে, অ্যাডাক্ট, এখানে বানবে লুইস বেস লুইস অ্যাসিড অ্যাডাক্ট, এখানে হবে লুইস বেস লুইস অ্যাসিড অ্যাডাক্ট, অ্যাডাক্ট ফরমেশন হবে বেটা, ওকে, কীরকম দেখতে স্যার অ্যাডাক্ট, অ্যাডাক্ট ইট সামথিং লাইক টাকাস টাকাস টাকাস, ওকে, অ্যান্ড দিস, ওকে, দিস ইজ অ্যাডাক্ট ফরমেশনস, দিস ইজ অ্যাডাক্ট। এবার তোর যদি মনে হয় স্যার আমার এরকম বন্ড দিতে ভালো লাগছে না, হ্যাঁ অসভ্যের মতো দেখতে লাগছে, কোঅর্ডিনেট বন্ড আমি পছন্দ করি না, তখন ছেড়ে দে, এই দে, ইলেকট্রন দিয়েছে কে অক্সিজেন, ইলেকট্রন নিয়েছে কে বোরন, ব্যাস, এই হলো অ্যাডাক্ট ফরমেশন, ওকে, চল। এই মোটামুটি কাহিনিটা, মোটামুটি কেন এটা আমরা দিয়ে ইউজ করি সেটা আমি এখানে অল্প করে মানে হালকা করে একটু বলে দিলাম। এরপরে আসছি রিয়াকশান ম্যাকানিজমে, কিসে রিয়াকশান ম্যাকানিজমে, কিসে রিয়াকশান ম্যাকানিজম, দেখো দেখো, ফার্স্ট আছে আমার অ্যালকিন, আর সি এইচ ডাবল বন্ড সি এইচ টু ভাই, ফার্স্ট কী হবে দেখ, এই যে অ্যাডাক্ট অ্যাডাক্ট, এই যে অ্যাডাক্ট আঙ্কেল, এই যে অ্যাডাক্ট আঙ্কেল, এইচ এইচ এইচ, এই যে অ্যাডাক্ট আঙ্কেল, এ যাহা পর হে অক্সিজেন মাইনাস বোরন প্লাস, দেখ এই অ্যাডাক্ট ফরমেশনের জন্য বোরনের মাথায় প্লাস এসছে, বোরন, এখন শোন নেক্সট স্টেপে কী হবে, আর অক্সিজেনের, আরে উল্টো এঁকে দিয়েছি রে, অক্সিজেন প্লাস বোরন মাইনাস, এখন দেখ নেক্সট স্টেপে দেখ কী হবে, এই যে সিএইচ টু সিএইচ টু যে ইলেকট্রন, এই বন্ডের যে ইলেকট্রন, এই বন্ডের ইলেকট্রন কী করবে, না এই বন্ডের ইলেকট্রন এই একটা হাইড্রোজেনকে নেবে, এই বন্ডের ইলেকট্রন এই একটা হাইড্রোজেনকে নেবে, নিল, আচ্ছা এই যে হাইড্রোজেন যখন এই বন্ডের ইলেকট্রনকে নিল, তখনই এই বন্ড খুলে বোরনে পড়ল, আর এইখান থেকে এই বন্ড খুলে বেরিয়ে গেল, বুঝে গেল, বুঝে গেল, বুঝে গেল, তাহলে ফার্স্ট আমার, ফার্স্ট আমার প্রোডাক্ট কী হলো তৈরি, এখান থেকে দেখ, ফার্স্ট প্রোডাক্ট আমার আর সি সি এইচ টু ডান, আর সি সি এইচ টু ডান, দাঁড়া, অ্যাকচুয়ালি এই বন্ডটা এখান থেকে খুললো, এই হাইড্রোজেনকে নিল, আচ্ছা আর এই বোরন এই কার্বনে অ্যাটাক করলো, হলো বোরন এই কার্বনে অ্যাটাক করলো, হলো বোরন কার্বনে অ্যাটাক করলো, হলো তারপর হাইড্রোজেন এই, তারপরে এই গ্রুপটা এখান থেকে বেরিয়ে গেলো, ওকে ডান, তাহলে দেখ বোরন অ্যাটাক করেছে কোথায়, এখানে বি এইচ টু, আর এই কার্বনের সঙ্গে কি অ্যাটাক অ্যাড হলো, এই যে হাইড্রোজেন, ওকে ভাই বল এতটা ক্লিয়ার সবার, বল এতটা ক্লিয়ার সবার, বল এতটা ক্লিয়ার, ক্লিয়ার রে, বাকিরা হাত তোল তাহলে, দেখ এই যে দুটো গ্রুপ এখানে অ্যাড হলো একই দিকে, কিন্তু দিস ইজ সিন অ্যাডিশন, হ্যাঁ বেটা
সিন অ্যাডিশনস। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, এই যে এইচটা আমরা কোত্থেকে পাচ্ছি, এই এইচটা আমরা পাচ্ছি, এই এইচটা আমরা পাচ্ছি কোত্থেকে, না বিএইচ থ্রির, এই যে এর এইচ থেকে। তাহলে মানে আমাদের যে বি টু এইচ সিক্স বি, আচ্ছা ওখানে লিখবো উপরে, বি টু এইচ সিক্স আমাদের কি ডোনেট করবে, এইচ ডোনেট করবে। কোথায় কোথায় কোথায়, হ্যাঁ এখানে বি টু এইচ সিক্স, এ আমাদের এইচ ডোনার, এইচ ডোনার, হ্যাঁ বেটা বি টু এইচ সিক্স ইজ এইচ ডোনার। আর একটু পরেই তোরা দেখবি এইচ টু ও টু, এ হচ্ছে ওইচ মাইনাস ডোনার। ওকে, তার মানে এই যে আমরা এখানে প্রোডাক্ট লিখছিলাম না, এই এইচটা কোত্থেকে আসছে, এই এইচটা আসছে আমাদের বি টু এইচ সিক্স থেকে। এই ওইচটা কোত্থেকে আসছে, এই ওইচটা আসছে আমাদের, এই ওইচটা আসছে আমাদের এইচ টু ও টু থেকে। ওকে, বি টু এইচ সিক্স ইজ এইচ ডোনার, এইচ টু ও টু ইজ ওইচ মাইনাস ডোনার। নেক্সট দেখ, নেক্সট দেখ বেটা, দেখ নেক্সট স্টেপ আবার কী হবে, দেখ আবার এই যে বিএইচ থ্রি, এখনও এর, এখনও এর কি ডেফিসিয়েন্সি, ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। নেক্সট আবার একটা অ্যালকিন মলিকুল আসবে, আবার একটা এরকম অ্যালকিন মলিকুল আসবে, আবার এ কী করবে, এর এই বোরনের উপরে একটা হাইড্রোজেন নিয়ে অ্যাটাক করবে, দিয়ে আবার বোরনের সাথে আরেকটা অ্যাটাচ হয়ে যাবে, দিয়ে এরকমভাবে রিয়াকশন চলবে। এখনও কত দূর অবধি না, যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না, তাহলে আবার ফার্দার রিয়াকশন হলো, আর কী হলো, কী হলো, কী হলো, না কপি কর, এত খাড়বো কেন, কত লেখার কী আছে, দেখ কী হলো, কী হলো, কী হলো, মোটামুটি বোরন, বোরন, বোরনের সাথে আবার কী হলো, আর সিএইচ সিএইচ টু একটা অ্যাড হলো, আবার কী হলো, আর সিএইচ সিএইচ এইচ মানে সিএইচ টু সিএইচ টু সিএইচ টু আবার একটা অ্যাড হবে। ওকে, এখানে একটা ইস্ট আগে থেকে ছিল, আবার দেখ আবার আরও একটা অ্যাড হবে, সিএইচ টু সিএইচ টু আর, দেখ তিনটে এরকমভাবে অ্যালকিন গ্রুপ অ্যাড হবে বোরনের সাথে। ওকে, ক্লিয়ার এতটা, বল ক্লিয়ার, অ্যাড হলো তো, ক্লিয়ার রে, হ্যাঁ। এরপর শোন, এরকমভাবে একটা একটা করে হাইড্রোজেন বেরোবে বোরন থেকে, এরকম তিনটে গ্রুপ অ্যাড হবে। নেক্সট, এই যে বোরন আর সিএইচ টু সিএইচ টু আর সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ টু আর, নেক্সট এর সাথে আমার কাকে রিয়াকশন করাবো, এইচ ও ও এইচ। এখন শোন, বেসিক মিডিয়ামে এখানে আমি নোট করে লিখে রাখছি এইচ ও ও এইচ, তুই বেসিক মিডিয়ামে রিয়াকশন করাচ্ছিস, ওইচ মাইনাস দিয়ে রেখেছিস, ওইচ মাইনাস যদি তুই বেসিক মিডিয়ামে দিয়ে রাখিস, এ এর হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে রেখে দেবে, মানে ও এর হাইড্রোজেন নিয়ে রেখে দেবে, এই হচ্ছে এখানে সেন। তাহলে ও যদি ওর হাইড্রোজেন নিয়ে রেখে দেয়, তখন আমার এখানে প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম দেখতে, ও মাইনাস ও এইচ, বলো ঠিক কিনা, হ্যাঁ ঠিক কিনা বল, বোঝা গেল ঠিক তো? নেক্সট স্টেপে স্যার, নেক্সট স্টেপে এই যে ও মাইনাস এ বোরনকে অ্যাটাক করবে, নেক্সট স্টেপে এ ও মাইনাস বোরনকে অ্যাটাক করবে, বোঝা গেল, ও মাইনাস বোরনকে অ্যাটাক করবে, তাহলে আর একটা গ্রুপ এখান থেকে লেফট হবে, একটা গ্রুপ এখান থেকে, এতটা ক্লিয়ার সবার আগে বল, ক্লিয়ার? নেক্সট দেখ, লেফট এ লেফট এভাবে হবে না, অ্যাড হবে কীভাবে, নেক্সট দেখ, তাহলে এখান থেকে আমার যেটা প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে বোরন আর সিএইচ টু সিএইচ টু। অ্যাকচুয়ালি মেকানিজমগুলো আমারও অনেকদিন প্র্যাকটিস নেই, ওই জন্য আমার অনেক অত মনে থাকে না, বাট অত লাগেও না, বাট কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, চাপ নেই, কোশ্চেন ধরে ধরে বেরিয়ে যাবে, সেটাও চাপ নেই। তাহলে এখানে ও ও এইচ, আচ্ছা এটাকে অন্য কালার দিয়ে আঁকলে বেটার হয়। ওকে, ও ও এইচ হলো, আর একটা তো আমার এখানে ছিলই, আরেকটা তো আমার এখানে ছিলই কে, সিএইচ টু সিএইচ টু, এতটা ক্লিয়ার? দেখ বেসিক মিডিয়াম কেন নিয়েছি, না এইচ টু টুকে এতে কনভার্ট করে রাখবে, এতে বলে বেসিক মিডিয়াম, বুঝছেন? নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এই যে বোরনের সাথে যে কার্বনের বন্ড, এই বন্ডটা এইখানে পড়বে, মানে কার্বন অক্সিজেনের সঙ্গে জয়েন করবে, আর এই গ্রুপটা ভেঙে হয়ে যাবে এখানে ওয়ের মাথায়, এই বন্ডটা খুলে ওয়ের মাথায় ওইচ মাইনাস রিটার্ন হয়ে গেল। তাহলে নেক্সট স্টেপে আমি এখান থেকে পাচ্ছি কি কি কি, এখান থেকে পাচ্ছি, দেখ এইটার সাথে আমি ফার্স্ট এটা হলো একটা, তাই তো? তাহলে দেখ নেক্সট স্টেপে আমি কী পাচ্ছি, নেক্সট স্টেপে আমি পাচ্ছি বোরন, তার সঙ্গে এই দুটো গ্রুপ যেমন ছিল ছিল, আর সিএইচ টু সিএইচ টু তার হোল টু, এই দুটোকে একসাথে লিখে দিলাম, হ্যাঁ হোল টু দিয়ে, তার হোল টু, আচ্ছা তারপরে বোরন, বোরনের সাথে ও কার্বন, কার্বন আর, দেখ দেখ তো হলো কিনা, এতটা হলো কিনা বা, হলো তো, হলো হলো
নেক্সট দেখ, আবার নেক্সট স্টেপে কী হবে, আবার ও ও এইচ মাইনাস এ অ্যাটাক করবে, তাহলে ফার্দার এরকম পরপর দুটো ও ও এইচ মাইনাস অ্যাটাক করার পর তোর আলটিমেট জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বোরন ও কার্বন, বোরন ও কার্বন, কার্বন আর বোরন ও ও কার্বন, কার্বন আর আরেকটা বোরন ও কার্বন, কার্বন আর এরকম একটা জিনিস দাঁড়াবে, ঠিক তো বল, ঠিক কিনা বল, দাঁড়াবে ও বন্ধু বল না দাঁড়াবে তো। নেক্সট কি করব, নেক্সট এর যখন হাইড্রোলাইসিস করব এইচ টু ও দেবো, দেখ এইটা একটা হয়ে যাবে অ্যালকোহল, এইটা একটা হয়ে যাবে অ্যালকোহল, এইটা একটা হয়ে যাবে অ্যালকোহল, তিনটে অ্যালকোহল হয়ে যাবে। আর তার সাথে তাহলে আমি কি পাবো, আর এটা একটাকে লিখে আমি আর সি সি ও এইচ, মানে এবারে বুঝিয়ে নে তুই, আর সি এইচ টু, সি এইচ টু ও এইচ, তিনটে পাবো এখান থেকে, ওকে। তার সাথে পাবো আমি এইচ থ্রি বি ও থ্রি অর্থবরিক অ্যাসিড, এইচ থ্রি বি ও থ্রি সামথিং লুকস লাইক এরকম, বোরন ও এইচ ও এইচ ও এইচ, ওকে স্যার মেকানিজম বুঝতে পারছি না, ওকে ঠিক আছে দাঁড়া, ওকে ঠিক আছে দাঁড়া, অ্যালকোহল, তাহলে প্রোডাক্ট পেলাম কি, অ্যালকোহল পেলে তো, অ্যালকোহল পেল, অ্যালকোহল পেলি, দাঁড়া মেকানিজম বুঝতে পারছিস না, থাম এক সেকেন্ড স্যার মেকানিজম বুঝতে পারছি না, ওকে কোনো ব্যাপার না, দেখ বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি বাবু দাঁড়া, চল দেখ শোন, দেখ বাবু দেখ, সি এইচ থ্রি ব্ল্যাঙ্ক স্পেস একদম, সি এইচ, সি এইচ টু, এতে দেব বি টু এইচ সিক্স টি এইচ এফ, সিন অ্যাডিশন হবে, সিন অ্যাডিশন, সিম্পলি কী করবি, সি এইচ থ্রি, সি এইচ, সি এইচ টু, এখানে একটা এইচ অ্যাড হবে, এখানে একটা বি এইচ টু অ্যাড হবে, ওকে এখানে হাফ বি টু এইচ সিক্স দেখ, বল এতটা ক্লিয়ার, বল এতটা ক্লিয়ার, বল এতটা ক্লিয়ার। এখন শোন, এখান থেকে এখানে আসার আগে, এখান থেকে এখানে আসার আগে এইখানে কী হয়েছিল, সি এইচ থ্রি, সি এইচ, সি এইচ টু, এখন এই যে কার্বন আর কার্বনের বনটা, এই বনটা পার্সিয়ালি আছে, এই বনটা পার্সিয়ালি আছে, আচ্ছা এখানে বিএইচ টুর সঙ্গে পার্সিয়াল বন তৈরি হচ্ছে, আচ্ছা বিএ বোরন আর হাইড্রোজেনের মধ্যে পার্সিয়াল বন ভাঙছে, এর আর এর মধ্যে পার্সিয়াল বন তৈরি হচ্ছে, বোঝা গেল। এই যে এরকম ট্রানজিশন স্টেট, এরকম ট্রানজিশন স্টেটকে আমরা বলি, এরকম ট্রানজিশন স্টেটকে আমরা বলি পেরিসাইক্লিক, আচ্ছা এই মেকানিজমকে আমরা বলি পেরিসাইক্লিক মেকানিজম, পেরিসাইক্লিক মেকানিজম, মেকা মেকানিজম, পেরিসাইক্লিক মেকানিজম, কেন বলি পেরিসাইক্লিক মেকানিজমস, না দেখ এখানে যে ট্রানজিশন স্টেট দেখছিস না, এটা তো একটা ট্রানজিশন স্টেট, টিএস, এই ট্রানজিশন স্টেট, এই ট্রানজিশন স্টেটটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাইক্লিক ট্রানজিশন স্টেট, সাইক্লিক ট্রানজিশন স্টেট, সাইক্লিক ট্রানজিশন স্টেট, ওকে সাইক্লিক ট্রানজিশন স্টেট। তাহলে দেখ যে সমস্ত মেকানিজম সাইক্লিক ট্রানজিশন শুরুতে যায় ওদেরকে আমরা বলি পেরিসাইক্লিক মেকানিজম। নেক্সট দেখ, আচ্ছা ফোর মেম্বার ট্রানজিশন স্টেট এখানে তৈরি হচ্ছে, কটা মেম্বার আছে ট্রানজিশন, ওয়ান টু থ্রি ফোর, ফোর মেম্বার ট্রানজিশন স্টেট তৈরি হয়, তাহলে এখান থেকে এটা একটা কোশ্চেন হতে পারে, ফোর মেম্বার ট্রানজিশন স্টেট, সো দিস ইজ ফোর মেম্বার ট্রানজিশন স্টেট, আচ্ছা আচ্ছা বাবু বল এতটা আগে ক্লিয়ার, সানিয়া বল এতটা ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ওকে নেক্সট, নেক্সট দেখ, আচ্ছা আগে দেখ, আগে দেখ ফোর মেম্বার ট্রানজিশন স্টেট এতটা ক্লিয়ার তো, নেক্সট দেখ, নেক্সট স্টেপে কী হবে দেখ, ফার্দার এই যে বিএইচ টু আছে না, এই যে বিএইচ টু আছে, ফার্দার আবার একটা অ্যালকিন আসবে, এই বিএইচ টুকে অ্যাটাক করবে, কেন এই বিএইচ টু থেকে এখন তুই কতগুলো হাইড্রোজেন সরাতে পারিস, দুটো হাইড্রোজেন সরাতে পারিস, এখন এর কাছে দুটো হাইড্রোজেন অ্যাভেলেবেল আছে, এই দুটো হাইড্রোজেনকে আমরা এখান থেকে এখনও সরাতে পারি, তাহলে নেক্সট স্টেপে কী হবে, আবার একটা অ্যালকিন আসবে অ্যাটাচ হবে ওখানে, তাহলে আবার একটা হাইড্রোজেন সরবে, এই গ্রুপটা অ্যাড হবে, আবার তারপরে কী হবে স্যার, আবার একটা লাস্ট হাইড্রোজেন আছে যেটা, সেটা সরবে আর এই গ্রুপটা অ্যাড হবে, বুঝা গেল বেটা। তাহলে দেখ এখান থেকে আমার আলটিমেটলি আমি যেটা পাচ্ছি, এখান থেকে আমি আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সি এইচ থ্রি, সি এইচ, সি এইচ টু,
এই রকম করে করে তিনজন, এরকম করে করে তিনজন এইখানের সঙ্গে একটা এইচ অ্যাড আছে, দেখো এই তো এইচটা অ্যাড আছে দেখছিস, ওই গোল এইচটাকে আমি এখানে লিখলাম। হ্যাঁ, এরকম তিনজন বোরনের সাথে অ্যাড হবে। এটাকে যদি ইজিলি লিখি, স্যার সিম্পলি বলুন তো, বোরনের সঙ্গে তিনটে অ্যালকিল গ্রুপ অ্যাড আছে। হ্যাঁ বল না, বোরনের সাথে তিনটে অ্যালকিল গ্রুপ অ্যাটাচ আছে, ঠিক না? হ্যাঁ বেটা, সানিয়া এতটা ক্লিয়ার? নেক্সট দেখ, এতটা ক্লিয়ার তো? আচ্ছা, এখন নেক্সট তুই কী করছিস, এর সাথে এই তিনটে যে অ্যালকিল গ্রুপ, এর সাথে তুই H2O2 রিঅ্যাকশন করাচ্ছিস, HOOH। দেখ বেটা, H2O2 রিঅ্যাকশন যখন করাচ্ছিস, H2O2 ইন বেসিক মিডিয়ামে, বেসিক মিডিয়ামে OH মাইনাস এর H প্লাস নিয়ে নিয়েছে, ওকে? তাহলে এইখানে যদি H প্লাস নিয়ে নিয়ে থাকে, তাহলে এর মাথায় কী বেটা? নেগেটিভ চার্জ। বলো এতটা ক্লিয়ার, বলো এটা ক্লিয়ার, এতটা বলো ক্লিয়ার। হ্যাঁ, এবার দেখ সানিয়া, নেক্সট ওয়ান। এরপর এ কী করছে, এ গিয়ে এই বোরনকে অ্যাটাক করছে, ওকে ওকে? তাহলে নেক্সট স্টেপে কী হচ্ছে দেখ, নেক্সট বাকিটা আমি ওপর থেকে রিপিট করছি, নেক্সট বাকিটা আমি ওপর থেকে রিপিট করছি। এ দেখ, এই যখন গিয়ে বোরনকে অ্যাটাক করলো, আচ্ছা এগুলো বোধহয় আমি যদি আর আর শুধু দিয়ে লিখি, মনে কর আর 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 করে শুধু যদি লিখি, মনে কর অ্যালকিল গ্রুপ আর তো ধরে নিয়েছি, মনে কর আর ড্যাশ আর ড্যাশ আর ড্যাশ হয়েছে, এরকম সিন লিখছি। তাহলে সিম্পলি বাবু কী হচ্ছে দেখ, এই যে এ গিয়ে বোরনকে ফার্স্ট অ্যাটাক করলো, তারপর এ গিয়ে বোরনকে অ্যাটাক করার পর একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, কী হবে? এই যে আর একটা আর গ্রুপ লিখি, একটা আর গ্রুপ হচ্ছে CH2 আর, এই তো ছিল। নেক্সট কী হচ্ছিলো ভাই সাহেব, নেক্সট হচ্ছিলো এই বনটা আমার, এই যে কার্বন, এই কার্বন এই অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, আর এ ও এখানে খুলে যাচ্ছে। তাহলে এরপর আমি নেক্সট যেটা প্রোডাক্ট পাচ্ছি, ভাই সেটা কি? এই বনটা মেকানিজম না বুঝলেও অসুবিধা নেই, আমি ট্রিক্স বলে দেবো, তার থেকে কোশ্চেন বেরিয়ে যাবে, নিট লেভেলে চাপ নেই কোনো, বাট আইআইটি যেই অ্যাডভান্স দিলে মেকানিজম বুঝতে হবে। দেখ তাহলে আমার নেক্সট লেভেলে এইটা হলো প্রোডাক্ট, ওখানে এর সাথে বোরনের সঙ্গে একটা এই গ্রুপটা অ্যাটাচ হলো, এই যে ও CH2 আর, ঠিক না বেটা? তাহলে এরকম করে করে আবার একটা আসবে এই মলিকিউল, আবার ওকে সাবস্টিটিউট করবে, তাহলে এরকম করে করে আমি তিনটে এরকম সাবস্টিটিউটেড পাবো, OH2 CH2 CH2 আর CH2 CH2 আর। বল তিনটে সাবস্টিটিউটেড পাবি বেটা। এরপর ওর সঙ্গে তিন মোল জলের রিঅ্যাকশন করা, এর সঙ্গে জল দে তিন মোল ওয়াটার, তিন মোল ওয়াটার দে ভাই, বন্ড ক্লিভেজ কর, এখান থেকে বন্ড ভাঙতে শুরু কর, বন্ড ভাঙতে শুরু কর। তিনটে অ্যালকোহল পাবি বেটা, তিনটে অ্যালকোহল পাবি, এই যে দেখ তিনটে অ্যালকোহল, আর তার সাথে পাবি H3BO3। হোয়াট ইজ H3BO3? দিস ইজ দিস, ওকে বেটা? বল সানি, এবার ক্লিয়ার? ভেরি গুড, ব্যাস, থ্যাংক ইউ। চল তাহলে আমরা এখান থেকে এরপর বাকি সব কেরামতি করে আমাদের H2O2 ইন বেসিক মিডিয়াম অ্যান্ড ওয়াটার, এই কেরামতিগুলো করার পর আমরা এখান থেকে পাচ্ছি অ্যালকোহল, দ্যাট ইজ CH3CH CH2। এবারে শোন, আমাদের অ্যালকিন থেকে সোজা প্রোডাক্ট আমি পাচ্ছি অ্যালকোহল, অ্যালকিন কী ছিল? CH3CH CH2 ভাই, এই ছিল আমাদের কি মাদার অ্যালকিন, এই ছিল আমাদের মাদার অ্যালকিন ভাই সাহেব। এবার দেখ, এই অ্যালকিনের এইখানে আমি দিচ্ছি হাইড্রোজেন, এখানে দিচ্ছি OH, ব্যাস কানিসেস, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশনস, ওকে বেটা? অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশনস, OH মানে নেগেটিভ পার্ট ইন লেস সাবস্টিটিউটেড কার্বন, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশনস, ক্লিয়ার বেটা? এবার ক্লিয়ার, উইদাউট এনি রিঅ্যারেঞ্জমেন্ট, অ্যান্টি মার্কোনিকভ, ক্লিয়ার বেটা? ওকে ওকে ওকে, এইটুকু মনে রাখ, তাহলেই হবে। নেক্সট, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশনস, অ্যাকচুয়ালি এই যে অ্যালকিল বোরেন এইগুলোকে আমরা বলি, এইটাকে আমরা বলি অ্যালকাইল বোরেন, এটাকে আমরা বলি অ্যালকাইল বোরেন, অ্যালকাইল বোরেন, ট্রাই অ্যালকাইল বোরেন। হ্যাঁ, তিনটে অ্যালকাইল গ্রুপ আছে, শোন, অ্যাকচুয়ালি অ্যালকাইল বোরেনের আমি কটা রিঅ্যাকশনস বলে দিই, R3B, এতে যদি H2O2 OH- দিস ভাই, এইটাকে বলি, এইটাকে আমরা এখান থেকে কী পাবো, এখান থেকে আমরা পাবো ROH, দ্যাট ইজ অ্যালকোহল, কটা পাবো? তিনটে, তিন মোল। সেকেন্ড ভাই, এর ওপর যদি তুই H2SO4 দিস অ্যান্ড H2SO4 দিস, অথবা CH3COOH দিস, অ্যাসিড দিচ্ছিস কোনো, এ তখন কী বানাবে? RH বানাবে, এটাকে বলি এটা। আচ্ছা, এই ফার্স্ট স্টেপে হলো কি আমার, এর এই ফার্স্ট স্টেপে করলাম কি অক্সিজিনেশন, অক্সিজিনেশন অর অক্সিডেশন, অক্সিজিনেশন মানে অক্সিজেন অ্যাড করলাম,
সেকেন্ড স্টেপে কি করলাম, এইচ অ্যাড করলাম, দিস ইজ রিডাকশনস অর হাইড্রোজিনেশনস, রিডাকশন খুব ইম্পর্টেন্ট রিয়াকশন এই দুটো। হ্যাঁ, এই যে ট্রাই অ্যালকিল অ্যালকিল বোরেন, যেটাকে বলি অ্যালকিল বোরেন, দিস ইজ অ্যালকিল বোরেন, ওর রিয়াকশনস আমি দেখাচ্ছি এখানে অ্যালকিল বোরেনে কী কী হয়। আচ্ছা ভাই, এখানে অ্যালকেন পেতে পারি, অ্যালকেন পেতে পারি। আচ্ছা নেক্সট, স্যার একটা পেজ অ্যাড করে নিন, নেক্সট কী পেতে পারি, নেক্সট নেক্সট নেক্সট। দেখো এই দুটো যে বললাম না, এই দুটো খুব ইম্পর্টেন্ট ভাই, এই দুটো খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখিস, কোশ্চেন বেরোবে ফাটাফাট। নেক্সট আর কী করতে পারি, আর আমরা অ্যালকিল বোরেন আর থ্রি, আর থ্রি বি অ্যালকিল বোরেন, এতে যদি তুই দিস এজিএনও থ্রি, তার সাথে যদি দিস ওইচ মাইনাস, তার সাথে যদি দিস ওইচ মাইনাস, এখানে ডাইমারাইজেশন হয়ে যাবে, ডাইমারাইজেশন এখানে হবে, ডাইমারাইজেশন মানে আর আর তৈরি হবে, ডাইমারাইজেশন হবে, আর আর তৈরি হবে, আর থ্রি, হ্যাঁ আর থ্রি বি। আচ্ছা এখানে যদি তুই দিস সিম্পলি বিআর টু, এর ব্রোমিনেশন হয়ে যাবে আর বিআর। এই শেষের রিয়াকশনসগুলো অত ইম্পর্টেন্ট না, এখানে যদি তুই দিস, এখানে যদি তুই দিস এইটা এটা সিআরও থ্রি, তখন এর অক্সিডেশন হয়ে যাবে, তখন এর অক্সিডেশন হয়ে যাবে, সিআরও থ্রি অক্সিডেশন হবে। হ্যাঁ অক্সিডেশন হয়ে ও বানাবে আইদার অ্যালডিহাইড অর কিটোন, মানে কার্বোনিল কম্পাউন্ড বানাবে, কার্বোনিল কম্পাউন্ড। হ্যাঁ বেটা এইগুলো এত ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট ইজ হিয়ার, ইম্পর্টেন্ট ইজ প্রথম দুটো, ইম্পর্টেন্ট ইজ প্রথম দুটো, এটা হবে। ওকে বল, বোঝা গেল এতটা? এগুলো এত ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, বাট এই দুটো খুব ইম্পর্টেন্ট। এইটা দিলে, এটা দিলে আমাদের ট্রায়াল অ্যালকিল অ্যালকিল বোরেনের কী কী রিয়াকশন হবে, বলা তারা বোঝা গেছে, বলা তারা বোঝা গেছে, বল রে সবাই বল। আচ্ছা তাহলে দেখে আসিস এতটা মোটামুটি, নেক্সট দিন আমি হাইড্রোবোরেশন অক্সিডেশন এরপর থেকে কোশ্চেন প্র্যাকটিস করাবো, ঠিক আছে? কোশ্চেন ফ্রম হাইড্রোবোরেশন অক্সিডেশন এখান থেকে শুরু করবো। বল কার কোনো ডাউট আছে, কার কোনো ডাউট আছে? সো মোটামুটি ক্লিয়ার? আচ্ছা মেকানিজম লাগবে না হাইড্রোবোরেশন অক্সিডেশন, কোশ্চেন কীভাবে সলভ করতে হয় নেক্সট দিন নেক্সট ক্লাসে আমরা দেখে নেবো। হ্যাঁ চল, ভেরি গুড বাচ্চু, চলো ভালো করে পড়াশোনা কর।